আপনারা দেখলেন জল খেলাম, যাই না কতটা নিজেকে শুদ্ধ করতে পেরেছি। আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে শ্রীনগরে পৌঁছাই, তারপর এয়ারপোর্টে বাইরে থেকে প্রিপেড ট্যাক্সি নিই। তবে আগের ভিডিওর মূল আকর্ষণ হলো বার্গেনিং, মানে বাংলায় যাকে বলে দরাদরি। আপনি যদি দরাদরি ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার পকেট ফাঁক হয়ে যাবে, সেটা খেয়াল রাখবেন। তাই মনে করে লাস্ট ভিডিওটা দেখলে অনেকটাই বুঝতে পারবেন যে এক্স্যাক্ট ভাড়া কী হওয়া উচিত। এবং আমরা যেহেতু অনেকটা রিসার্চ করে এসেছিলাম তাই আমাদেরকে সহজে ঠকাতে পারেনি কেউই। আমার এই কাশ্মীর সিরিজের আগের তিনটে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। চায়ের দোকান, পুরি সবজি, তারপরে ওই স্ন্যাক্স জাতীয় কিছু জিনিস, পাঁপড় টাপড় দেখছি আছে। আমরা চা খাবো, কলকাতার চায়ের পরে এবার আপনাদেরকে দেখাবো কাশ্মীরের চা। চলুন আঙ্কলাম, কে ইয়ে কে বানা রে? ভাটুরে, ছোলে, ছোলে ভাটুরে, ছোলে ভাটুরে। আচ্ছা, ইসকা কে ভাও হে? 60 রুপে দো এক প্লেট, দো পিস আর ছোলে। আচ্ছা, দো পিস আর এক ছোলে 60 রুপে। আর চা কা কে? 15 রুপে, 15 রুপে কা চা। চলুন, কম শক্কর वाले চা, চলো চা খাই। চলে এসেছি ঘণ্টাঘরের সামনে, এখানে তাই লেখা আছে, এটা এরকম রিপেয়ারিং হচ্ছে, এই হচ্ছে ঘণ্টাঘর। অপূর্ব সুন্দর। ফার্স্ট স্টপ ড্রাই ফ্রুটসের একটা দোকান, সেখানে সুইট কর্ন কাপে করে দিচ্ছে, বড় গ্লাস 50 আর ছোটো গ্লাস 30 টাকা। তো ছোটো একটা গ্লাস নিয়ে দেখছি, কারণ আজকে লাঞ্চটা খুব হেভি লাঞ্চ হয়েছিল, ফলে এখন সেরকম খাওয়ার ইচ্ছে নেই। রাত্রিটা হয়তো স্কিপ করবো ডিনার, দেখা যাক, অল্প কিছু খাবো। জলটা কিনতে হবে, জলটার খুব এখানে প্রবলেম দেখছি, 5 লিটারের জল আপনি পাবেন না। কুছ খুদকা কা মশলা হ্যায় ক্যা? সিক্রেট মশলা? অনেক চামচ দিয়ে নেবেন, চেষ্টা করবেন ঠিক জায়গায় ঠিক ওয়েস্টটা ফেলা হবে, যেমন এটা ওয়েট ওয়েস্ট, এটাকে এনে ফেলুন। জল পেয়ে গেছি, খাবার জল 12টা বোতল 1 লিটারের, আমাদের পড়েছে 100 টাকা। এবার চলুন রাতের খাবারের ব্যবস্থা করা যাক, কাছে একটা রেস্টুরেন্ট আছে সেখানেই যাব। সিটি ওয়াক বলে রেস্টুরেন্ট, ওনার সাথে কথা বললাম, ওনারা পারমিশন দিয়েছেন ভিডিও করার জন্যে। ভিডিও করে দেখবো যে ওরা কীরম টাইপের চাউমিনটা বানায়। চাউমিনটা যদিও চাইনিজ খাবার, কিন্তু এখানকে ওরা কিছু এক্সট্রা নাকি কিছু জিনিস দেয়। ভাইয়া নাম কে? সুমন। সুমন, আচ্ছা, আপ কাহাঁ কে? ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তোমার পেলে তো হাত মিলা লিজিয়ে, হাম ভি ওয়েস্ট বেঙ্গল সে হ্যাঁ, দার্জিলিং। আচ্ছা, হাম লোক কলকাতা সে হ্যাঁ। তো কিতনে দিন হো গে ইয়াহ পে? মেরা লাগভগ হো গয়া দো ঢাই মহিনে। ঢাই মহিনা হো গয়া। তো আপ কাশ্মীর কেসে লাগ রা? আপকো কাশ্মীর তো বড় মজা আয়ে ঘুমনে মে। আচ্ছা, তো ভাই ইসমে জো টেস্ট আয়েগা ও থোড়া দার্জিলিং স্টাইল কা আয়েগা ইয়া কাশ্মীর স্টাইল কা আয়েগা? নে নে, ইয়ে আয়েগা, আপকো আপ জেসি স্টাইল বলেঙ্গে ওই টেস্ট আয়েগা। নে নে, জো আচ্ছা লাগে বাচ্চা খায়েঙ্গে আর মেরে জো বহন ও ও খায়েগা, তো আপ উসি তরহ সে আচ্ছে সে বানা। কোই বাত, আপকো বাংলা আতা হ্যায়? জি, ভেরি গুড। মানে বাংলা আপনি বোঝেন তাই তো? বাংলা বোঝেন, বানান। मेरा नाम है दानिश रमजान। दानिश? दानिश रमजान। रमजान, अच्छा, आप कहाँ के? मैं कश्मीर से हूँ, अनंतनाग डिस्ट्रिक्ट। अच्छा, वेरी गुड। आप अभी ये क्या बना रहे? ये चिली चिकन के लिए हमने बनाना है, स्विगी का ऑर्डर है। अच्छा, स्विगी का ऑर्डर है। जी जी। अच्छा, तो यहाँ पे स्विगी जोमेटो दोनों चलता है? स्विगी जोमेटो भी चलता है। वेरी गुड। सुबह में क्या मिलता है यहाँ पे? सुबह में हमें प्रेपरेशन करते हैं वाजवान की, और जो चाइनीज का सब सुबह में ब्रेकफास्ट में, ब्रेकफास्ट में ब्रेड ऑमलेट मिलता है, ज़्यादा नहीं है, ब्रेड ऑमलेट मिलता है। पूरी पूरी सब्जी होता है? पूरी सब्जी? पूरी सब्जी ना ना, सिर्फ ब्रेड ऑमलेट। ब्रेड ऑमलेट है, कॉफी, टी। अच्छा, ब्रेड ऑमलेट का क्या प्राइस है? 80 रुपीज़ है। 80 रुपीज़ का, तो वो क्या डबल डिम का होगा ऑमलेट? नहीं, वो 3 अंडों का होता है ऑमलेट। 3 अंडों का एक ऑमलेट? अच्छा, और ब्रेड कितना मिलेगा? ब्रेड 2 स्लाइस। अच्छा, और टी कॉफी का क्या प्राइस है? कॉफी का 80 है, टी का 70। और दोपहर को क्या क्या खाना मिलता है यहाँ पे? इंडियन और चाइनीज में मिलता है। इंडियन और चाइनीज? जी जी। इसमें क्या वो मछली मिलेगा क्या दोपहर को? मछली, चिकन का मिलता है, मटन मिलता है। चिकन मटन, हम लोगों का चिकन चाउमिन, लुकिंग वेरी गुड। এই হচ্ছে চিকেনটা, এই হচ্ছে কিচেনটা, নট চিকেন,
খুব সুন্দর কিচেন এবং খুব ভালো আপনার নাম বলিয়ে মেরা নাম জি শুকুল হ্যাঁ শুকুল শুকুল হ্যালো বলিয়ে শুকুল শুকুল ভাইয়া বহুত আচ্ছা লাগা আপ লোগো সে মিলকে খুব সুন্দর করে বানালো দার্জিলিং এ ছিল যে বানালো দেখো তো খুব সুন্দর লাগছে একদম ঝাল ছাড়া খুব সুন্দর করে বানিয়েছে খেয়ে দেখো খাওয়া ভালো করে রেস্টুরেন্টটা খুব সুন্দর এবং একদম লাল চকের একদম বাস স্ট্যান্ডের অপোজিটে এবং ভিতরটা দেখুন খুব অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখন বলতে গেলে কেউ নেই শুধু আমরাই রয়েছি পূর্ব একদম খুব সুন্দর ভিতর রয়েছে খুব ভালো আর সুন্দর বললো তানা রাশি কেমন আছে খেতে খুব ভালো খুব ভালো বা ভালো হয়েছে বা খেতে খাও দর্শক বন্ধুরা যারা কাশ্মীরে আসছেন অবশ্যই এখানে আসবেন খেতে আমরা তো এখানে চাউমিন চিকেন চাউমিনটা নিলাম এখানে থাকলে আশা করব আমরা আবার পরে আসবো দেখা যাক লাঞ্চ এবং ডিনার কোথায় নিই হোটেলের কাছাকাছি থাকলে এই জায়গাটাই বেস্ট আমাদের এই লাল চকের এরিয়া থাকলে এটাই ডিসেন্ট ভালো হোটেল ভেরি গুড মর্নিং প্রায় সকাল 6:30 হয়ে গেছে আমরা যাচ্ছি ডাল লেকে সানরাইজ দেখতে চলুন আমাদের সাথে চ্যালেঞ্জ ছিল একটাই যে এত সকালে শ্রীনগরে কি ঘোড়াটা ঠিক হবে কারণ কোনো সিকিউরিটি দেখতে পাচ্ছি না পুরো সুনসান এলাকা তবে একটা কথা আছে না ডারকে আগে জিত হে সো লেটস গো ফর ইট তবে যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে ঘন্টা ঘরে দর্শন করাবো খুব অপূর্ব সুন্দর লাগছিল এই ভোরবেলায় আপনাদের জন্য পরে এসে ভালো করে তুলব চলুন তাহলে দারুণ একটা বিল্ডিং চোখে পড়লো তো এবার দেখালাম যাবো এদিকে হাতে একটা লাঠিও নিয়ে নিয়েছি কারণ রাস্তা কুকুর রয়েছে অত লাগবে না কারণ কুকুর প্রেমীদেরকে কুকুর কামড়ায় না দেখা যাক ভাই সামনে রয়েছে সুনসান শ্রীনগর শহর সব তাই ঘুমাচ্ছে চল যাওয়া যাক সামনে রয়েছে ঝেলাম নদী আর দূরে লাইট দিয়ে ঘেরা আরেকটি ব্রিজ সামনে সূর্য কিন্তু উঠছে এই সামনে সূর্য উঠছে আর্কিটেকচার দেখুন অপূর্ব সুন্দর সুন্দর এবং শান্ত শহর শ্রীনগর গাজান চলছে চলুন যাওয়া যাক আমরা এখন ক্রস করছি জাহাঙ্গীর চক থেকে সামনের দিকে যাব ভোরবেলায় বা রাত্রিবেলায় বেরোলে সেরকম একটা অস্ত্র সাথে রাখতেই হবে কুকুরের থেকে বাঁচবার জন্য প্রচুর রাস্তায় কুকুর রয়েছে কিন্তু আসলে জানি না কোনো ইউটিউবার আপনাদের বলেছে কিনা আমি কিন্তু এটা সম্মুখীন হয়েছি এটা রেখেছি সাথে হাত এটাকে উঁচু করলেই হয়ে যাবে তাহলে এই কুকুর চলে যাবে মারবেন না অবশ্যই মারবেন না কিন্তু খেয়াল রাখবেন চলুন দেখা যাক কতটা কি দেখতে পাই একটু আলো ফুটে গেছে আপনারা কাল সকালে আবার ট্রাই করবো হালকা হালকা সকাল হয়ে গেছে কিন্তু মেঘলা আছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা হেঁটে চলেছি যাব এইদিকে চলুন যাওয়া যাক লাগে সকাল সকাল নতুন রাস্তা পরিষ্কার রাখছে সে ডায়লগ আছে না প্যাট্রিক শহর সাফ হওয়া চাই সেটাই মনে পড়লো আমার এই কাজ দেখে কিন্তু সকাল সকাল একটা ঘটনা ঘটে গেছে গুগল বাবা আমাদেরকে নিয়ে চলে গেছিল ডাল লেক গেট রাদার দেন ডাল লেক ফলে 3.5 কিলোমিটার হেঁটে কোনো লাভ হলো না আমরা ভুল জায়গায় চলে গেছি আর সেখান থেকে ডাল লেক প্রায় 9 কিলোমিটার ছিল তাই আজকের পোস্টপন আস্তে আস্তে এবার শহর দোকানপাটগুলো খুলবে মনে হচ্ছে কারণ অলমোস্ট 7টার কাছাকাছি বাজে পাঠাবে 6:41 আমাদের আজান শেষ হয়েছে আমরা তো রোজার সময় চলে এসেছি এখন চায়ের দোকানটা কোনোটা দেখতে পাচ্ছি না খোলা আর চায়ের শহর তো কলকাতা কলকাতা আপনি বোর কেন কিছু কিছু চায়ের দোকান আমি জানি আছে শিয়ালদার নিচে শিয়ালদা মার্কেটের ওখানে বৌবাজারের ওখানে সারা 24 ঘন্টা খোলা থাকে তো যাই হোক চা আমরা এখনও পাইনি ফিরে যাচ্ছি হোটেলের পথে
পরে কথা হচ্ছে, ভালো থাকুন সবাই। আকৃতিটা দেখুন অপূর্ব, অপূর্ব শহর কাশ্মীর, এই অপূর্ব শহর। আমরা এখন বিভিন্ন রাস্তায় একটু ঘুরে বেড়াচ্ছি, এত সুন্দর আর্কিটেকচার না দেখলে আপনাদেরকে সত্যি বোঝাতে পারবো না। কিছু কিছু ছবি দিলাম ভিডিওতে, দেখবেন, আশা করি ভালো লাগবে। চেষ্টা করছি একটু নতুন কাশ্মীর আপনাদের কাছে তুলে ধরা। বিভিন্ন জায়গা তো যাবোই, আজকে যেমন আমাদের সারাদিনের প্ল্যান রয়েছে, 9টা নাগাদ আমরা গাড়ি এসে যাবে, ডাল লেক টাল লেকে শিকার রাইডের সব আসছে ভিডিও, তাই চোখ রাখুন। আচ্ছা, ইয়ে শহীদগঞ্জ স্যার, ইয়ে ট্যাঙ্কি পোড়া ক্যা ডিভিশনাল কমিশনার? আচ্ছা আচ্ছা, ডিভিশনাল কমিশনার ইস্তার রহতে হ্যাঁ। বাহার সে আয়ো? হ্যাঁ। ঘুমনে চলো। অপূর্ব শহর, ভদ্রলোক যা বলে গেল এই ব্রিজটা ক্রস করলে ওদিকে পুরনো শহর শুরু হচ্ছে। সামনের এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ওল্ড সেক্রেটারিয়েট বিল্ডিং। অপূর্ব ইনফ্রাস্ট্রাকচার দেখুন, অপূর্ব সুন্দর আর্কিটেকচার। আজ 25 তারিখ, 25শে মার্চ, সবাইকে হ্যাপি হোলি। আই অ্যাম অ্যাট শ্রীনগর কাশ্মীর। দূরে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, রঙ বরসে ভিগে চুনরওয়ালি রঙ বরসে। সবাইকে শুভ দোলযাত্রা, ভালো থাকুন, আনন্দে থাকুন, রং খেলুন, ভালো থাকুন, পরে দেখা হচ্ছে। এই স্টার্ট হয়ে গেল ডাল লেক, মুঘল গার্ডেন, সেগুলো আপনাদেরকে ঘুরে দেওয়া। ডাল লেক অপূর্ব, অপূর্ব। সামনে একজন টিউলিপ গার্ডেন তো আপনাদের দেখাবোই, সুন্দর সুন্দর। ডেফিনেটলি সিনেমা আসলে অবশ্যই কিন্তু এটা আপনাদের লিস্টে রাখবে। আমি রাজ, আপনারা দেখছেন আমার চ্যানেল শর্টস মিক্স প্যাক। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও আমার এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, চলুন আমার সাথে বেরিয়ে পড়ি বিশ্বভ্রমণ, সঙ্গে থাকবেন, টাটা।